প্রারব্ধের বেগ সম্বন্ধে ঠাকুর একটি পত্রে লিখেছেন, ঐহিক সুখের জন্য ক্ষণভঙ্গুর পিপাসার তৃপ্তির জন্য অধৈর্যের বেগে মুগ্ধ হইয়া পবিত্র সতী সীতা দেবী পূর্ণ লক্ষ্মী রাবণের কবলগ্রস্ত হইয়াছিল। তাহার দৌরাত্ম প্রলোভন শাসন হইতে নিষ্কৃতি পাওয়ার একমাত্র ধৈর্যই সহায় হইয়াছিল, তাছাড়া অন্য কোন শক্তিতে তাহাকে রাক্ষসীর কবল হইতে মুক্ত করিতে পারে নাই। তাহার প্রমাণ জটায়ু পাখি সীতার পক্ষযুত হইয়াও পাখা ছেদে জবাই হইয়াছিল। অতএব সর্বদা মনের বেগ, বুদ্ধির বেগ এবং শরীরস্থ কামনা বাসনা গুণের চঞ্চলভুক্ত বেগ সমস্ত সহ্য করিতে চেষ্টা করিবে। এই সকল বেগ সহ্য করিতে করিতে রাম আসিয়া যেমন সীতাকে সমুদ্র বন্ধন করিয়া সীতার প্রকাশ বাধক মুক্ত করিয়া সদানন্দ পদে সীতা দেবীকে উদ্ধার করিয়াছিলেন, সেইরূপ নিজ প্রতিও গুণ প্রবুদ্ধ ভবসাগর বন্ধন করিয়া উদ্ধার করিবেন সন্দেহ নাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে।